আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াজ ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার টেকনিকের ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম। এই গলাটি আমি মূলত পরতের জন্য তৈরি করেছি। আপনারা এটা প্যাটার্নটা ফলো করে বড় ছোট বা যে কোনো বয়সের জন্য কিন্তু এই গলাটি তৈরি করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে এই গলাটি তৈরি করার জন্য আমি 9/3 সুতা নিয়েছি, আর এখানে হুক হিসেবে আমি 1.75 mm একটা হুক নিয়েছি। আসলে এই হুকটা দিয়ে আমার কাজ করতে ভালো লাগে, এই জন্য আসলে আমি এই হুকটা দিয়ে বেশি কাজ করি। আপনারা এখানে 9/3 জন্য 1.6 বা 1.2 মানে যে কোনো ধরনের কাটা দিয়ে কিন্তু কাজটা করা যায়, মানে সুতো অনুযায়ী কাটাটা নিতে হয়। আর এখানে 9/3 দিয়ে কাজটা করছি, আপনারা যে কোনো ধরনের সুতো দিয়ে কাজটা করতে পারবেন। তো এখানে আমি শুরুতে 22 ইঞ্চি সমান করে চেন করেছি। এরপর প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে শুরুর যে লাইনটা আছে এই লাইনটা করে নিয়েছি। তো এখানে কত বছরের জন্য কত ইঞ্চি নেবেন সেই মাপটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ওইখান থেকে চেক করে নেবেন। এই যে দেখুন, আমি 22 ইঞ্চি সমান করে কিন্তু শুরুর লাইনটা করে নিয়েছি। এখানে এই বেসিক এই লাইনটা কিন্তু কম বেশি আমরা সবাই করতে পারি। আপনারা যারা কুশি কাটা বেসিক কাজ শিখতে চান তারা আমার একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটা চেক করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই কুশি কাটা দিয়ে কাজ করতে পারেন। তো এখানে শুরু লাইনটা করার পরে কিন্তু পুরো প্যাটার্নটা একদম সোজা আছে, মানে গলার যে রাউন্ড শেপটা ওই শেপটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। তো গলার শেপটা আনার জন্য আমরা সেকেন্ড লাইনের কাজটা শুরু করব। তো এই জন্যে যেখান থেকে কাজটা শেষ করেছিলাম প্রথম লাইনের, ঠিক ওইখান থেকেই প্যাটার্নটা উল্টে নিয়ে সেকেন্ড লাইনের কাজটা শুরু করছি। তো এখানে শুরুতে আমি 3টা চেন করছি, যেহেতু আমি ডাবল ক্রোশেট করে লাইনটা করছি, এর জন্য আমি শুরুতে 3টা চেন করলাম একটা ডাবল ক্রোশেটের সমান করে। এরপর পরবর্তী 4টা চেনে আরও 4টা ডাবল ক্রোশেট করব। তাহলে পরবর্তী 4টা চেনে 4টা ডাবল ক্রোশেট, আর শুরুতে যে 3টা চেন করেছি ওই একটা ডাবল ক্রোশেট, টোটাল 5টা ডাবল ক্রোশেট কিন্তু আমার পাশাপাশি হয়ে যাবে। এই যে 5টা চেনের 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 6 নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো এই যে পরবর্তী চেনটা কিন্তু হিসাব অনুযায়ী 6 নম্বর চেন। তো 6 নম্বর চেনের মাঝখানে আমি শুরুতে 1টা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একক ঘরে আরও 1টা ডাবল ক্রোশেট। এই যে এবার আবার পরবর্তী 5টা চেনের মাঝখানে আমি 1টা 1টা করে ডাবল ক্রোশেট করব, এরপর 6 নম্বর চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো এই কীভাবে কুশি কাটার গলা গোল করবেন এ নিয়ে কিন্তু আমার একটা ডিটেল আলাদা ভিডিও আছে, আমি ওই ভিডিওটার লিঙ্ক উপরে আই বটনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো পরবর্তী 5টা চেনে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ওই যে 5টা চেনে আমি 5টা ডাবল ক্রোশেট করলাম। এবার এই যে 6 নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব, 1টা ডাবল ক্রোশেট, এরপর ওই একই ঘরে আরও 1টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট 1টা ঘরের মাঝখানে করে নিলাম। এবার আমি আবার পরবর্তী 5টা চেনে 1টা 1টা করে ডাবল ক্রোশেট করব, এরপর 6 নম্বর যে চেনটা থাকবে ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব, 2 3 4 5 5টা চেনে আমি 1টা 1টা করে ডাবল ক্রোশেট করলাম, এবার 6 নম্বর চেনে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। এই যে 6 নম্বর চেনে শুরুতে 1টা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একই ঘরে আরও 1টা ডাবল ক্রোশেট। এবার আবার পরবর্তী 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট, এরপর 6 নম্বর চেনে 2টা ডাবল ক্রোশেট। তো এভাবে করে পুরো রাউন্ডটা যদি করি তাহলে কিন্তু গলার যে রাউন্ড শেপটা একদম পারফেক্টভাবে এসে যাবে। তো পুরোটা লাইন আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। তো এখানে পুরোটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে গলার যে রাউন্ড শেপটা এটা কিন্তু একদম এসে গেছে। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনটা খুবই সহজ। পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতে আমাদের বোতামের ঘর তৈরি করতে হবে, মানে আমাদের 2টা সাইড যেহেতু খোলা থাকবে তো এখানে আমরা টিপ বোতাম ব্যবহার করব। এই জন্য অল্প কিছুটা অংশ রেখে দেন আমরা প্যাটার্নটা করব, মানে ডিজাইনটা করব। তো এখানে বোতামের ঘরটা রাখার জন্য আমি আজকে সিঙ্গেল ক্রোশেট করছি, মানে এই লাইনটায়। এর জন্য শুরুতে 1টা চেন করলাম, এরপর পরবর্তী 5টা চেনে আরও 5টা সিঙ্গেল ক্রোশেট করছি, মানে টোটাল 6টা চেনে আমার 6টা সিঙ্গেল ক্রোশেট, বা 5টা চেনে 5টা সিঙ্গেল ক্রোশেট করে কিন্তু লাইনটা রাখতে পারেন। আপনার আপনাদের পছন্দ মতো, মানে যতক্ষণ মোটা বা চওড়া রাখতে চান ওই হিসেবে কিন্তু শুরুর মানে জাস্ট কয়েকটা চেনে আমাদের সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এখানে টোটাল আমি 6টা চেনে 6টা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার আমাদের প্যাটার্নটা শুরু হবে। তো প্যাটার্নটা করার জন্য এখানে শুরুতে আমি 5টা চেন করছি। 5টা চেন করে নিচের দিক থেকে আমি 1টা 2টা 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর যে চেনটা আছে ডাবল ক্রোশেটের, ওই ডাবল ক্রোশেটের চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। আমাদের এখানে 5টা চেনের একটা ঘর তৈরি হয়ে গেল। এবার আমি আবার 5টা চেন করছি,
এবার নিচের দিক থেকে তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর যে চেনটা আছে ডাবল ক্রোশেটের ওই চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। আরও একটা পাঁচটা চেনে ঘর তৈরি হলো। সেমভাবে আবার পাঁচটা চেন করব। পাঁচটা চেন করে নিচের দিক থেকে তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তো এভাবে করে পুরোটা অংশে আমাদের পাঁচটা চেনে ঘর তৈরি করতে হবে। দেখুন আবার আমি পাঁচটা চেন করছি, এরপর নিচের দিক থেকে তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। এভাবে করে একদম লাস্ট পর্যন্ত করতে হবে, মানে যেখান থেকে শুরু করেছি শেষটা ঠিক ওইভাবে করতে হবে। মানে জাস্ট কয়েকটা চেনে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে বোতামের ঘরটা রেখেই কিন্তু আমাদের পুরোটা প্যাটার্ন কমপ্লিট করতে হবে। তো দেখুন এখানে আমি করে নিয়েছি। আচ্ছা আমি একটু নিচের অংশটা মানে লাস্টের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই যে বোতামের ঘরটা, এখানে আমার প্যাটার্নটা শেষ হয়েছে। এরপর এখানে কিন্তু সাতটা চেন ছিল, তো সাতটা চেনে আমি জাস্ট একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে পুরোটা লাইন কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনে বোতামের ঘরটা আমাদের ডাবল ক্রোশেট করে করতে হবে। এই জন্য শুরুতে তিনটে চেন করলাম, এরপর যে সিঙ্গেল ক্রোশেটের ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করছি। তো এখানে বোতামের ঘরটা করতে করতে বলে নিই, আজকে যারা আপনারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে আরও অনেকের মাঝে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ ও গ্রুপে অ্যাড হতে পারেন, আমি আমার ফেসবুক পেজ ও গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখুন মানে যতগুলো সিঙ্গেল ক্রোশেট ছিল ছয় সাতটা, এর প্রত্যেকটা চেনে একটা একটা করে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি তিনটা চেন করলাম, যেহেতু আমার সুতোটা হাইটে আছে এই জন্য পাঁচটা চেন না করে তিনটা চেন করলাম। এরপর পরবর্তী পাঁচটা চেনে ঘরের মাঝখানে সুতোটা জয়েন করে দিলাম। এবার আমি আবার পাঁচটা চেন করব, মানে শুধুমাত্র আগে আমার সুতোটা কিন্তু ডাবল ক্রোশেট করার কারণে উপরের দিকে ছিল, এই জন্য তিনটা চেন করে সুতোটা জয়েন করেছি। এবার জাস্ট প্রত্যেকটা ঘরে আমার পাঁচটা পাঁচটা চেন করতে হবে আর সুতোটা জয়েন করতে হবে। তো দেখুন পাঁচটা চেন করলাম, পরবর্তী ঘরে সুতোটা জয়েন করে দিলাম। আবার পাঁচটা চেন করে পরবর্তী ঘরের মাঝখানে সুতাটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। তো এভাবে করে পাঁচটা চেনে ঘর করে এই পুরো লাইনটা আবার আমাদের কমপ্লিট করতে হবে। এই যে খুবই সহজ, এভাবে করে পাঁচটা চেনে ঘর করে লাইনটা কমপ্লিট করতে হবে। একদম শেষ হয়েছে যেভাবে আগের লাইনটা শেষ করেছি, মানে বোতামের ঘরে প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে বোতামের ঘরটা কমপ্লিট করতে হবে। তো এখানে পুরোটা অংশ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে গলার রাউন্ড শেপটা কিন্তু একটু বেশি এসে গেছে, ভয় পাওয়ার কিছু নেই, পরবর্তী লাইনগুলো করার পরে কিন্তু অংশটা একদম সমান থাকবে। মানে একটু দেখতে কুচকানো মনে হচ্ছে, আসলে পরবর্তী আরও চার পাঁচটা লাইন করবো, চার পাঁচটা লাইন করার পরে কিন্তু পুরোটা প্যাটার্ন একদম পারফেক্ট হবে। তো দেখুন এবার পরবর্তী লাইনের জন্য শুরুতেই আমি মানে বোতামের ঘরে প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা আবার তিনটে চেনে একটা ঘর তৈরি করবো শুরুতেই। এই জন্য মানে যেহেতু আমার সুতাটা উপরের দিকে আছে এই জন্য তিনটে চেনে ঘর, যদি নিচের দিকে থাকতো তাহলে পাঁচটা চেনে ঘরই করতাম। তো এই জন্য তিনটে চেনের জন্য তিনটে চেন করে পরবর্তী যে ঘরটা আছে তিনটে চেনে ওই ঘরের মাঝখানে সুতোটা জয়েন করলাম। এবার পাঁচটা চেনে একটা ঘর করবো, এই জন্য আবার পাঁচটা চেন করছি। পাঁচটা চেন করে পরবর্তী ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম, মানে দুইটা ঘর তৈরি করলাম। এই যে এবার এই যে ঘর, পরবর্তী যে পাঁচটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে এবার আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। তো ওই একটা ঘরের মাঝখানে টোটাল আমি নয়টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো বেজোড় সংখ্যা ডাবল ক্রোশেট করবেন, এখানে বাড়িয়ে কমিয়ে আপনারা করতে পারেন। তো এখানে আমি নয়টা ডাবল ক্রোশেট করছি ওই একটা ঘরের মাঝখানে। এখানে টোটাল আমি নয়টা ডাবল ক্রোশেট একটা ঘরের মাঝখানে করে নিলাম। এবার পরবর্তী যে পাঁচটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার আবার পাঁচটা চেনে ঘর তৈরি করতে হবে, এই জন্য শুরুতেই পাঁচটা চেন, পরবর্তী যে ঘর আছে ওই ঘরের মাঝখানে এই পাঁচটা চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার আবার একটা পাঁচটা চেনে ঘর তৈরি করব, এই জন্য শুরুতেই আমি পাঁচটা চেন করছি। এবার পরবর্তী যে পাঁচটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতোটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিলাম। এবার আবার আমি পাঁচটা চেন করব, পরবর্তী ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। টোটাল তিনটা ঘর হবে আমাদের পাঁচটা চেনের। এই যে তিনটা ঘর আমি এখানে করে নিলাম। এবার ডাবল ক্রোশেটের এই অংশটা করব পরবর্তী ঘরের মাঝখানে। তো পরবর্তী ঘরের মাঝখানে ওই কাজটা করার জন্য এই যে পাঁচটা চেনের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে টোটাল আমি নয়টা আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে নয়টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার পরবর্তী যে পাঁচটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এই যে এবার আবার ঠিক সেমভাবে পরবর্তী তিনটে ঘরে আমাদের পাঁচটা চেনে তিনটা ঘর করতে হবে, এরপর ডাবল ক্রোশেটের অংশটা করতে হবে। তো এভাবে করে এই পুরো লাইনটা আবার আমাদের কমপ্লিট করতে হবে। তো আবার আমি পাঁচটা চেন করে পরবর্তী পাঁচটা চেনে ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। সেমভাবে আবার আমি পাঁচটা চেন করছি,
পরবর্তী পাঁচটা চেনে ঘরের মাঝখানে সুতার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন, আবার পাঁচটা চেন পরবর্তী পাঁচটা চেনে ঘরের মাঝখানে সুতার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। টোটাল তিনটা আমার পাঁচটা চেনে ঘর হলো। এবার আমি ডাবল ক্রোশেটের অংশটা করব, এর জন্য পরবর্তী যে পাঁচটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে টোটাল আমি নয়টা ডাবল ক্রোশেট করব। এরপরে সুতাটা আবার পরবর্তী ঘরে জয়েন করব। আর এভাবে করে পুরোটা অংশ কমপ্লিট করব। লাস্টে এসে বোতামের ঘরটা কিন্তু বোতামের ঘরের মতো করেই করতে হবে। তো এখানে পুরোটা লাইন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখানে আমি বোতামের ঘরটা অলরেডি করে নিয়েছি, মানে প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে বোতামের ঘরটা করেছি। এবার শুরুতেই আবার ঠিক আগের মতো করে তিনটা চেনে একটা ঘর করতে হবে। এই জন্য তিনটা চেন করে শুরুর যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে এই তিনটা চেন একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার যে ডাবল ক্রোশেটটা করেছি এই ডাবল ক্রোশেটের মাঝখানে আমাদের কাজ করতে হবে। এখানে টোটাল নয়টা ঘর আছে, তো প্রথম যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের উপর শুরুতেই আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা ডাবল ক্রোশেট করলাম। এবার আমি এটা বাড়তি চেন করবো। এবার নিচের দিক থেকে মানে পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে ওই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, মানে প্রত্যেকটা ঘরেই ডাবল ক্রোশেট করছি, শুধুমাত্র একটা বাড়তি চেন বেশি নিচ্ছি। আবার একটা বাড়তি চেন, তার পরবর্তী ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা বাড়তি চেন পরবর্তী ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। এখানে টোটাল নয়টা ডাবল ক্রোশেট আছে, তো প্রত্যেকটা ঘরেই একটা একটা ডাবল ক্রোশেট করতে হবে। কিন্তু প্রত্যেকটা ডাবল ক্রোশেট করার আগে কিন্তু একটা করে বাড়তি চেন করতে হবে, এতে করে কিন্তু একটা মানে একটা চেনের একটা ছোট্ট ঘর তৈরি হবে। আবার দেখুন একটা চেন করে পরবর্তী ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট মানে ডাবল ক্রোশেট করে দিলাম, আবার একটা চেন করে পরবর্তী ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন পরবর্তী ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। এই যে টোটাল নয়টা ঘরে নয়টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার সুতোটা জয়েন করব। তো সুতোটা জয়েন করার ক্ষেত্রে কোনো বাড়তি চেন করছি না, ডিরেক্ট এভাবেই সুতোটা পরবর্তী যে পাঁচটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। শুরুটাও কিন্তু ঠিক ওইভাবে করেছিলাম, মানে শুরুর চেনে ডাবল ক্রোশেট করার পরেই কিন্তু বাড়তি চেন করেছিলাম। এবার আবার পাঁচটা চেনে ঘর তৈরি করবো। এই জন্য পাঁচটা চেন পরবর্তী ঘরের মাঝখানে সুতার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। আগে কিন্তু তিনটা ঘর ছিল পাঁচটা চেনের, এর এনে কিন্তু একটা ঘর কমে যাবে, মানে দুইটা ঘর হবে পাঁচটা চেনের। আবার দেখুন পাঁচটা চেন পরবর্তী ঘরের মাঝখানে সুতার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। সুতোটা জয়েন করা হয়ে গেছে। এবার আবার ডাবল ক্রোশেটের এই অংশের কাজটা করব। এই জন্য এখান থেকেই এই যে নয়টা ডাবল ক্রোশেটের শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এরপর একটা বাড়তি চেন, তার পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা বাড়তি চেন পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট। এভাবে করেই আবার টোটাল নয়টা ঘরে আবার নয়বার আমাদের কাজটা করে নিতে হবে। তো এখানে বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো টোটাল নয়টা ঘরে নয়বার কাজটা করছি। এবার দেখুন সুতোটা আমি আবার পরবর্তী যে পাঁচটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে জয়েন করব। তো ওই ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার আবার পাঁচটা চেনে ঘর তৈরি করতে হবে, মানে দুইটা ঘর হবে। তো এর জন্য শুরুতেই আমি পাঁচটা চেন করব। এবার পরবর্তী যে পাঁচটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এখানে পাঁচটা চেন করলাম, পরবর্তী ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। সেমভাবে আবার আমি পাঁচটা চেন করছি, এবার পরবর্তী ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার আবার ঠিক আগের মতো করেই শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনে একটা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর একটা বাড়তি চেন করে তার পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা বাড়তি চেন করে তার পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট। টোটাল নয়টা ঘরে এই একই নিয়মে কাজটা কমপ্লিট করতে হবে। এরপর আবার মানে দুইটা ঘর করতে হবে। তো এভাবে করে পুরোটা লাইন এখানে কমপ্লিট করলে কিন্তু হয়ে যাবে। তো পুরোটা লাইন এখানে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য শুরুতেই আমি বোতামের ঘরটা করে নিয়েছি। তো বোতামের ঘরটা কিন্তু সবসময় সমান হয়, শুধুমাত্র একটা ঘর আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করেছিলাম, বাকি ঘরগুলো আমি ডাবল ক্রোশেট দিয়ে করছি। এবার আবার শুরুতে আমি তিনটা চেন করছি, তিনটা চেন করে শুরুর যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা জয়েন করলাম। এবার আবার পাঁচটা চেন করে পরবর্তী ঘরের মাঝখানে সুতোটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। আচ্ছা, এখানে ভুলে কিন্তু আমি তিনটা চেন করে জয়েন করেছি, আপনারা কিন্তু পাঁচটা চেন করেই সুতোটা জয়েন করবেন। তো এবার এই যে শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর আগে আমি কি করেছিলাম, একটা বাড়তি চেন করে তার পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট করেছিলাম, কিন্তু এই লাইনে দুইটা বাড়তি চেন করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেটটা করলাম, মানে এখানে স্পেসটা দুইটা চেনের হলো। আবার দুইটা চেন করে মানে ডাবল ক্রোশেটের পরবর্তী যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, এরপর পরবর্তী ডাবল ক্রোশেটের চেনে একটা ডাবল ক্রোশেট। মানে টোটাল কিন্তু নয়টা ডাবল ক্রোশেটের চেন আছে। তো নয়টা ঘরে নয়টা ডাবল ক্রোশেট হবে, শুধুমাত্র এই লাইনে মানে দুইটা চেনের ঘর হবে। আবার দেখুন দুইটা চেন পরবর্তী যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের মাঝখানে দুইটা সরি ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা বাড়তি চেন, এরপর পরবর্তী ডাবল ক্রোশেটের চেনে একটা ডাবল ক্রোশেট। সেমভাবে আবার দুইটা বাড়তি চেন পরবর্তী ডাবল ক্রোশেটের ঘরে একটা ডাবল ক্রোশেট, এই যে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন
পরবর্তী ডাবল ক্রোশেটের ঘর একটা ডাবল ক্রোশেট, টোটাল 9টা চেনে কিন্তু 9বার আমি কাজটা করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব ঠিক আগের মতো করেই, কিন্তু এই লাইনটা শুধুমাত্র তফাত, আগের লাইনে ছিল একটা ঘর মানে একটা চেনের ঘর, এই লাইনে কিন্তু দুইটা চেনের ঘর। তো পরবর্তী 5টা চেনের ঘরের মাঝখানে সুতোটা জয়েন করে দিলাম। এবার আবার 5টা চেন করে পরবর্তী ঘরের মাঝখানে সুতোটা জয়েন করলাম। এখানে কিন্তু 5টা চেনের আরও একটা ঘর কমে গেল। এবার আবার ঠিক আগের মতো করে এই যে শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের উপর একটা ডাবল ক্রোশেট করব। এরপর দুইটা বাড়তি চেন করে তার পরবর্তী যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা বাড়তি চেন পরবর্তী ডাবল ক্রোশেটের চেনে একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে আবার পুরোটা অংশ করতে হবে, আর একই নিয়ম ফলো করে আবার পুরো লাইনটা আমরা একদম কমপ্লিট করে নেব। তো এখানে পুরো লাইনটা আবার আমি কমপ্লিট করে নিয়েছি। এবার একদম লাস্টের লাইনে আমরা চলে যাচ্ছি। তো আপনারা যদি আরও বড় করতে চান তাহলে যে এই ডাবল ক্রোশেটের লাইনগুলো করেছি এই লাইনগুলোর লাইন মানে কয়েকটা লাইন বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি শুরু 5টা চেনে করেছিলাম, পরবর্তী লাইনগুলো তাহলে 6টা চেনে করে আরও 2টা লাইন বাড়িয়ে করতে পারতেন। তো এবার পরবর্তী লাইনের জন্য আমরা শুরুতেই বোতামের ঘরের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এবার শুরুতেই 3টা চেন করে এই যে শুরুর যে 3টা চেনে ঘর আছে ওইখানে মাঝখানে সুতোটা জয়েন করলাম। এবার একটু খেয়াল করে দেখুন এই যে 2টা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের মাঝখানে আমাদের কাজটা করতে হবে। তো এখানে শুরুতেই যে ডাবল ক্রোশেটের যেখানে একটা চেন আছে ওই চেনের মাঝখানে সুতোটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে নেব। এবার এই যে 2টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মাঝখানে আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। তো ওই গ্যাপের মাঝখানে আমি টোটাল 4টা ডাবল ক্রোশেট করব। আমি আসলে ভিডিওটা পরে আবার করেছিলাম কিন্তু ওই ভিডিওর ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এখানে আমি দেখাচ্ছি 3টা ডাবল ক্রোশেট করেছি কিন্তু আপনাদের 4টা ডাবল ক্রোশেট করতে হবে। 3টা ডাবল ক্রোশেট করলে প্যাটার্নটা একদম রাউন্ড হবে না, একটু সোজা সোজা হয়ে যাবে, এজন্য 4টা ডাবল ক্রোশেট করবেন। তো এখানে আমি আসলে 3টা ডাবল ক্রোশেট দেখিয়েছি। তো 4টা ডাবল ক্রোশেট করার পরে এই যে ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করবেন। এই যে নিয়ম একই থাকবে, এখানে আমি 3টা করে ডাবল ক্রোশেট করেছি কিন্তু আপনারা এখানে 4টা করে ডাবল ক্রোশেট করবে। আবার দেখুন পরবর্তী 2টা চেনের যে গ্যাপ আছে ওই গ্যাপের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর এই যে ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। আসলে এখানে আমি তাড়াহুড়ো করে এই অংশটা করেছিলাম যার কারণে আসলে আমি ভুলে গিয়েছিলাম 4টা করতে। পরবর্তীতে আমি আবার করেছিলাম কিন্তু ওই ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আপনারা একটু আমি সাইডে লিখে দেবো, আপনারা একটু খেয়াল করবেন এই অংশটা করার সময় এখানে 3টা না করে 4টা ডাবল ক্রোশেট করবেন মিডলে। এরপর ঠিক একই নিয়মে এই যে ডাবল ক্রোশেটের উপরে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবেন। তো এভাবে করে প্রতিটা ঘরের মাঝখানে আমাদের কাজটা করে নিতে হবে। তো আমি প্রতিটা ঘরের মাঝখানে কাজটা করে নিচ্ছি, এই যে প্রতিটা ঘরের মাঝখানে কাজটা করে নিয়েছি। এবার সুতোটা আমি জয়েন করব। তো এখানে টোটাল ঘর হয়েছে 1 2 3 4 5 6 7 7টা ঘর হয়েছে। এবার সুতোটা জয়েন করব এই যে আমাদের 5টা চেনের একটা ঘর বাকি ছিল ওই ঘরের মাঝখানে সুতোটা আমি ডিরেক্ট একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এই যে লাস্টের অংশটা মানে 4টা ডাবল ক্রোশেট করার পরে এখানে এই 5 নম্বর ঘরে মানে 5টা চেনে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করবেন। এই যে পুরো অংশটা হয়ে গেছে। এবার আবার ঠিক ওই একইভাবে এই সাইডেও করতে হবে। এই সাইডে এই যে 2টা চেনে যে গ্যাপ আছে ওই গ্যাপের মাঝখানে শুরুতে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। এখানে ভুলবশত কারণে কিন্তু 3টা ডাবল ক্রোশেট দেখাচ্ছে ভিডিওতে কিন্তু আপনারা কিন্তু 4টা ডাবল ক্রোশেট করবেন। এরপর এই যে ডাবল ক্রোশেটের যে চেনটা আছে এই চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করবেন। এবার আবার এই যে 2টা চেনের যে গ্যাপ আছে ওই গ্যাপের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করবেন। এবার ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করবেন। খুবই সহজ। এই যে 4টা ডাবল ক্রোশেট করার পরে এই ডাবল ক্রোশেটের চেনের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করে দেবেন। এই যে হয়ে গেছে। এবার আবার ঠিক সেমভাবে পরবর্তী 2টা চেনের ঘরের মাঝখানে শুরুতে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর এই যে ডাবল ক্রোশেটের চেনের উপর সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। আর এভাবে করেই পুরোটা মানে প্রত্যেকটা ঘরে কাজটা করতে হবে। এরপরে পরবর্তী যে 5টা চেনের ঘরটা থাকবে ওই ঘরের মাঝখানে সুতোটা জয়েন করবেন। এরপর সেমভাবে আবার পরবর্তী প্যাটার্নটা করতে হবে। তো এভাবে করে পুরোটা অংশ কমপ্লিট করে নিতে হবে। তো এখানে পুরোটা অংশ আমি করে নিয়েছি। পুরোটা অংশ করার পরে কিন্তু গলাটা দেখতে এমন হয়েছে, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুব সহজেই কিন্তু আপনারা ছোটো বড় যে কোনো বয়সে মানে মানুষের জন্য কিন্তু এই নেকটি তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার ফেসবুক পেজ ও গ্রুপে অ্যাড হতে পারেন। আমি ফেসবুক পেজ ও গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।